উচ্চ আদালতের নিষেধাজ্ঞার পরও কুষ্টিয়ার পদ্মা নদী থেকে অবৈধভাবে তোলা হচ্ছে দিনে কোটি টাকার বালু। কুষ্টিয়া ও পাবনার প্রায় 11 প্রভাবশালী পদ্মার বিভিন্ন স্পট থেকে ড্রেজার দিয়ে উত্তোলন করছেন এসব বালু। এতে বিলীন হচ্ছে সরকারি বেসরকারি স্থাপনা ও ফসলি জমি। স্থানীয় প্রশাসন প্রক্রিয়াকে অবৈধ বললেও সংশ্লিষ্টদের দাবি, তারা বৈধ উপায়ে তুলছে বালু। কুষ্টিয়া থেকে নাহিদা সান্তিতাশি রিপোর্ট। রাজবাড়ী জেলার গোয়ালম থেকে কুষ্টিয়া ভেড়ামারা উপজেলার লালনশা সেতু এলাকা পর্যন্ত পদ্মায় বালু উত্তোলন বন্ধে হাইকোর্টের নির্দেশনা থাকলেও সেই নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে করা হচ্ছে বালু উত্তোলন। আর এর সাথে জড়িত পাবনা ও কুষ্টিয়ার বেশ কয়েকজন প্রভাবশালী ব্যক্তি। কুষ্টিয়ার পদ্মাগড়াই নদী মোহনা থেকে লালনশাহ রেল ব্রিজ পর্যন্ত প্রায় 11টি স্পটে ডেজিং ও চোষক মেশিন দিয়ে তোলা হচ্ছে দিনে কোটি টাকার বালু। এখানে ফেলেন বালু ভরাট বাড়ি উঠাচ্ছে বেজারতে, ওই যতক্ষণ প্রয়োজন ততক্ষণ ওঠানো হয়, তাছাড়া বেশি ওঠানো হয় না। মহাজনের কাজ করি আমরা, হলো গরিব মানুষ আমরা, আজকে আছি আমরা, এর আগে আসি বালু ভরাট আছে বিক্রি করার জন্য, ওই খোলা নিচে দেওয়ার জন্য এই আর কি। আমরা হাজিরা পাই, এটা তো আমাদের না। এদিকে পদ্মায় বালু উত্তোলনের ফলে হুমকির মুখে পড়েছে নদীর তীরবর্তী এলাকার মানুষেরা। প্রতিদিনই বিলীন হচ্ছে ফসলি জমি, তাই এ বালু উত্তোলন বন্ধের দাবি স্থানীয়দের। বড় বড় নেতা যারা আছে তারা হালকা অবৈধভাবে হালকা বালু উত্তোলন করে, এই বালু উত্তোলনের কারণে আজকে নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে। আমাদের বাড়ি ঘর যদি ভেঙে যায় তাহলে আমাদের কোনো আর উপায় থাকবে না। তবে যাদের বিরুদ্ধে এই বালু উত্তোলনের অভিযোগ, তাদের দাবি আদালত সহ সংশ্লিষ্ট দপ্তরের নির্দেশেই তোলা হচ্ছে বালু। আমরা বিআইডব্লিউ থেকে তিনটা লাইসেন্স হোল্ডার মেসার সানাজুলক মাসুম নেওয়ার পরে সঙ্গত কারণে ডিসি সাহেবের টাকা জমা দেওয়ার পরে ডিসি সাহেব যখন আপনার বুঝাই দিতে আপনার তাল ভাঙা শুরু করলো, তখন আপনার ধরেন আমরা আপনার ধরেন হাইকোর্টের দ্বারস্থ 2020 সালের ডিসেম্বরের 17 ডিসেম্বরে আপনার ধরেন চূড়ান্ত রায় দিল, রায় দিল বালিমাটি উত্তোলন এবং অপসারণ করার। আর স্থানীয় পানি উন্নয়ন বোর্ড ও প্রশাসন বলছে পদ্মা থেকে বালু উত্তোলনে নিষেধাজ্ঞা দিয়েছে হাইকোর্ট। বালু উত্তোলন বন্ধে সব ধরনের কার্যক্রম চালু রেখেছেন তারা। রাজবাড়ী থেকে আমাদের উদয়নগর পর্যন্ত পদ্মার যে ইটা, এর ভিতরে কোনো প্রকার বালি উত্তোলন করা যাবে না, হাইকোর্টের নিষেধাজ্ঞা রয়েছে। সম্প্রতি জেলা প্রশাসক মহোদয়ের অফিস থেকে একটা কমিটি গঠন করা হয়েছে, কমিটিতে যৌথ জরিপ করে এবং যেখানে বালি উত্তোলন হবে তাৎক্ষণিকভাবে সেখানে অভিযান পরিচালন করে তাদের বিধানগত ব্যবস্থা গ্রহণ করা হবে। আমরা সর্বতোভাবে আমরা আমাদের তৎপরতা আছে, তা মনিটরিং সব আমাদের জোরদার করা আছে, তদারকি জোরদার করা আছে। যদি এরকম হয় আমরা অবশ্যই দেখব, আমি এখন বলে দিচ্ছি যদি এরকম। প্রশাসনকে বৃদ্ধ অঙ্গুলি দেখিয়েই প্রতিদিন পাবনা ও কুষ্টিয়ার প্রায় 11 প্রভাবশালী 11 স্পট থেকে অবৈধভাবে তুলছেন দিনে কোটি টাকার বালু। নাইদা শান্তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া।